পবিত্র ঈদ উপলক্ষে রেশন কার্ডে মিলবে এবার প্রচুর খাদ্য সামগ্রী। তো বন্ধুরা, রমজান মাস চলছে, আপনারা সকলেই জানেন। তো এই রমজান মাসের মাঝামাঝি আপনাদের কিন্তু রেশন দোকান থেকে প্রচুর খাদ্য সামগ্রী দিয়ে দেওয়া হবে। তো আপনাদের কোন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে, কী কী দেওয়া হবে এপ্রিল মাসে মাঝামাঝি করে, সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে রেশন কার্ড এপ্রিল মাসের মাঝামাঝি রেশনে পাবেন অতিরিক্ত খাদ্য সামগ্রী। কোন কার্ডে কত কিলো খাদ্য সামগ্রী পাবেন চলুন আমরা দেখে নিই। প্রথমেই বলবো AAY অর্থাৎ অন্নদয়া অন্ন যোজনা, কার্ডধারকেরা সম্পূর্ণ বিনামূল্যে 21 কিলো চাল, প্রায় 14 কিলোর মতো আটা অথবা 14 কিলো গম পাবেন। এছাড়াও 1 কিলো চিনি অতি স্বল্প মূল্যে কিনে নিতে পারবেন রাজ্যের সকল রেশন দোকান থেকে। এরপরে আসছি SPHH অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউস হোল্ড শ্রেণীর অন্তর্ভুক্ত রেশন গ্রাহকেরা 3 কিলো চাল ও 2 কিলো গম অথবা 1 কিলো 900 গ্রাম আটা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এরপর আসছি 3 নম্বর কার্ড অর্থাৎ PHH প্রায়োরিটি হাউসহোল্ড শ্রেণীর মানুষেরা SPHH গ্রাহকদের মতোই বিনামূল্যে 3 কিলো চাল, 2 কিলো গম বা 1 কিলো 900 গ্রাম আটা পাবেন। এরপর আসছি 4 নম্বর কার্ড অর্থাৎ রাজ্য সরকারের যে RKSY1 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার যে রেশন কার্ড রয়েছে সেই গ্রাহকরা কিন্তু 2 কিলো চাল, 3 কিলো গম পাবেন। এছাড়াও তারা চাইলে স্বল্প মূল্যে ময়দা চিনি ছোলা কিনে নিতে পারবেন। তারপরে আসছি 5 নম্বর কার্ডটি RKSY2 রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার যে গ্রাহকদের কার্ডটি রয়েছে সেই কার্ড পিছু শুধুমাত্র 1 কিলো গম ও 1 কিলো চাল পাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে পবিত্র ঈদ উপলক্ষে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর অবশ্যই মূল্যবান ইনফরমেশনটি আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।